মারে, তোর বেপরোয়া ভাবে বেপর্দায় চলাফেরা আমার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কবরের ফেরেশতাগণ আমাকে অসহ্য আজাব দিচ্ছেন, আর সহ্য করতে পারছি না রে মা। আমাকে এই অসহ্য আজাব থেকে স্বস্তি দে মা, শান্তি পাই দে আমার। এমন স্বপ্ন দেখে ঘুম থেকে লাফিয়ে উঠলো পরী। সত্যি কি আমার আম্মার কবর আজাব হচ্ছে? আমি যদি আমার আম্মাকে ভালোবাসি তাহলে আমি কি করে তার কবরের আজাবের কারণ হয়ে দাঁড়িয়েছি? ভাবতে ভাবতে মনে পড়লো কিছুদিন আগের কথাগুলো। একদিন ছোট ছোট পোশাক পরে আমি বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছিলাম, এমন সময় আম্মা পেছন থেকে ডাক দিয়ে বললো, দাঁড়াও মা, তুমি কোথায় যাচ্ছ? বন্ধুদের সাথে পার্টিতে যাচ্ছি, তাতে তোমার কোনো সমস্যা আছে? আমার সমস্যা না, শুধু এই বাড়ির মান সম্মানের সমস্যা। তুমি বেপর্দায় চলাফেরা করলে লোকজন শুধু তোমাকে না, এই বাড়ির মানুষকেও খারাপ বলবে। আম্মা, তোমাকে আমি আর কতবার বোঝাবো, এটা তোমাদের যুগ নয়, এটা মডার্ন যুগ, আধুনিক যুগ, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। এমন যুক্তি আমি মানি না যে যুগের সাথে তাল মিলাতে গিয়ে আমাকে বেপর্দায় চলাফেরা করতে হবে, সেই যুগকে আমি অস্বীকার করি। এত রাতে তুমি বাসার বাহিরে না গেলে আমি খুশি হব। আম্মা, তোমার সেকেলে মনোভাবটা দূর করার চেষ্টা করো, আর তুমি অস্বীকার করলেও সময় যুগ কোনোটাই বদলে যাবে না, বলেই আমি বাসা থেকে বের হয়ে গেলাম। আম্মা পেছন থেকে আমাকে অনেকবার ডাকলো, কিন্তু আমি শুনেও না শোনার ভান ধরে চলে গেলাম। বন্ধু সাহেদের বাসায় সারা রাত বন্ধু বান্ধবীর সাথে মজা মাস্তি করলাম, ড্রিঙ্কস করলাম, গানের তালে তালে নাচলাম, মাতাল হয়ে একজন অন্যজনের সাথে আবল তাবল বলতে লাগলাম। সাহেদ আমাকে জড়িয়ে ধরে বলল, তুই একটু বেশি খেয়ে ফেলেছিস, আয় আমার বেডরুমে আয়, একটু রেস্ট নিলে দেখবি সব ঠিক হয়ে যাবে। সাহেদ আমাকে ধরে তার বেডরুমের ভেতরে নিয়ে গেল, বাকি বন্ধু বান্ধবীরা তখনও যে যার মতো ডান্স করছে। সাহেদ আমাকে বেডরুমে নিয়ে শুয়ে দিল, শোয়া মাত্রই আমার চোখ জুড়ে যেন রাজ্যের ঘুম চলে আসলো। আমি বুঝতে পারছি সাহেদ আস্তে আস্তে আমার প্যান্ট খুলে আমার স্পর্শকাতর স্থানে হাত দিচ্ছে, আমাকে জড়িয়ে ধরে কিস করছে। কিছুটা বুঝতে পারলেও, অনুভব করতে পারলেও বাধা দেওয়ার মতো শক্তি যেন হারিয়ে ফেলেছিলাম। সেদিন আমি ভোগের পণ্য হয়েছিলাম সাহেদের কাছে। এদিকে আম্মা সারা রাত টেনশনে ছিল আমার জন্য, অসংখ্যবার ফোন করেছে, বাসার এই মাথা থেকে ও মাথা পর্যন্ত অস্থির হয়ে পায়চারি করেছে, কিন্তু আমার মোবাইল ছিল সাইলেন্ট, আর আমি তখন ছিলাম ক্ষুধার্ত বাঘের মতো। সকাল 10টা, আমি বাসার সামনে এসে কলিং বেল চাপলাম, তখন আমার মাথাটা ঝিমঝিম করছে, মনে হচ্ছে গত রাতে মদ একটু বেশি খেয়ে ফেলেছি। আম্মা দরজা খুলে আমাকে কিছুটা এলোমেলো দেখে চমকে উঠল। আমার সামনে আসতেই আমার মুখে মদের গন্ধে আম্মা আঁচল দিয়ে নাক ঢাকলো। যখন দেখলো আমি ঢলে পড়ে যাচ্ছি, তখন গন্ধ ভুলে আমাকে জড়িয়ে ধরে বাসার ভেতরে নিয়ে গেল। শত হলেও মা তো, আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে আসলো। আমার মুখের দিকে তাকিয়ে আম্মা কান্নায় ভেঙে পড়লো, কারণ আমার ঠোঁটের কোনায় কামড়ের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমাকে বসিয়ে বালতি দিয়ে পানি নিয়ে আমার মাথায় পানি ঢালছে, আর আম্মা কান্না করছে। বিকেলবেলা শরীরটা খুব দুর্বল লাগছে, আমি বিছানায় শুয়ে আছি। আম্মা হাতে একটা গ্লাস নিয়ে পানি নিয়ে এসে আমার পাশে বসে আমাকে বলল, উঠে বস। আমি শোয়া থেকে উঠে বসলাম, আম্মা গ্লাসটা আমার দিকে বাড়িয়ে দিল, আর অন্য হাতে থাকা ট্যাবলেট আমাকে দিয়ে বলল, এটা খেয়ে নে। আমি ভাবলাম হয়তো ব্যথার ট্যাবলেট হবে হয়তো, তাই ট্যাবলেটটা খেয়ে নিলাম। তবুও মনে প্রশ্ন জাগলো, তাই আম্মার কাছে প্রশ্ন করলাম, আম্মা এটা কিসের ট্যাবলেট? ঠোঁটের নিচে কামড়টা যে কারণে হয়েছে এই ট্যাবলেটটা তোকে সে কারণেই খাওয়ালাম, বলেই আম্মা বিছানা থেকে উঠে চলে গেল। আমি বুঝতে পারলাম আম্মা হয়তো বুঝতে পেরেছে আমার সাথে গতকাল কারো শারীরিক সম্পর্ক হয়েছে। আমি নিজের কাছে নিজেই কিছুটা লজ্জিত হলাম, কিন্তু সেদিনের পরও নিজেকে শোধরাতে পারলাম না। কয়েকদিন পরে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম, এমন সময় আমার বান্ধবী মিম আমাকে কল করলো। ফোনটা রিসিভ করতে মিম বলল, দোস তুই কোথায় রে? আজকে কাবাব পার্টি দিয়েছে হামিম, জলদি করে চলে আয়, আজকে মজা হবে, মাস্তি হবে, চিল হবে রে দোস, চিল। আমিও বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা মজা মাস্তির লোভ সামলাতে পারলাম না, খুশি মনে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেলাম। আবার ওয়েস্টার্ন ড্রেস পরে রুম থেকে বের হতে আম্মা রান্নাঘর থেকে বের হয়ে এসে সামনে দাঁড়িয়ে বলল, তাহলে আজকেও পার্টিতে যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি, খুব আদর করে তোর বাবা তোর নাম রেখেছিল পরী, কারণ তুই দেখতে পরীর মতো সুন্দর হয়ে জন্মগ্রহণ করেছিলি, কিন্তু সেই সৌন্দর্য কি পরপুরুষকে উপভোগ করার জন্য তুই বিলিয়ে দিবি? আম্মা আমি কি করেছি, তুমি এমন ভাবে কথা বলছো কেন? এত কিছু হয়ে যাওয়ার পরও যদি তোর বিবেক বলে তুই কি করেছিস, তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু আমার তো মনে হয় তোর বিবেকই নেই। আমি মাঝে মাঝে ভাবি আমি কোন জন্মে জানি কি পাপ করেছিলাম, সেই পাপের ফল হচ্ছিস তুই, আর এই জীবনে তুই পাপ করছিস, সেই পাপের ফল হয়তো আমাকে কবরে ভোগ করতে হবে। আম্মা তুমি বারবার এক কথা ঘুরিয়ে ফিরিয়ে বলছো, আমি কি এমন পাপ করেছি? ঠোঁটের নিচে কামড়ের দাগ ছিল তোর, কাপড়গুলো আমি পরিষ্কার করেছি, তোর শরীরে কমপক্ষে 10টা কামড়ের দাগ ছিল, এই কামড়ের দাগগুলো কি পাপ নয়? মদ খেয়ে মাতলামি করা কি পাপ নয়? আম্মা আমার পাপ আমার কাছে থাক, আমার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে তুমি আর নাক গলাবে না, বলেই বাসা থেকে বের হয়ে গেল। পরীর মা কান্না করতে করতে দুহাত তুলে বলল, আল্লাহ তুমি ওকে হেদায়ত দান করো, না হয়ে আমাকে তুমি তুলে নাও, আমি যে আর ওর উশৃঙ্খল চলাফেরা সহ্য করতে পারছি না। আজ পার্টিতে এক বয়স্ক লোককে দেখতে পেলাম, সবাই একসাথে ড্রিঙ্কস করছি, ওই বয়স্ক লোকটি বারবার আমার দিকে ঘুরে ফিরে বাঁকা চোখে তাকাচ্ছে। সাহেদ আমার কাছাকাছি হওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি সাহেদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করছি। এক পেক দুই পেক খেতে খেতে আজও অতিরিক্ত খেয়ে ফেললাম, একটু মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম। বয়স্ক
লোকটি আমাকে জড়িয়ে ধরলো, আমি জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর আর কিছুই মনে নেই আমার। সকালবেলা চোখ মেলে বুঝতে পারলাম আমি সেই শাহেদের রুমে শুয়ে আছি। খুব রাগ হলো শাহেদের প্রতি। ওর দিকে ফিরতে আমি চমকে উঠলাম, দেখতে পেলাম আমার পাশে উদম গায়ে শুয়ে আছে সেই বয়স্ক লোকটি। আমি বিছানা থেকে উঠে বসতে চাইলাম, কিন্তু বুঝতে পারলাম আমার সারা শরীর ব্যথা করছে। কষ্ট করে হাত বাড়িয়ে লোকটিকে ধাক্কা দিয়ে ঘুম থেকে তুললাম। লোকটি কে কে বলে শোয়া থেকে উঠে বসলো। আমি বললাম, আপনি আমার সাথে এই বিছানায় কি করছেন? লোকটি হাসতে হাসতে বলল, সারা রাতে আমি তোমার সাথে ছিলাম। আমি চমকে উঠে বললাম, কি বলছেন, আপনি সারা রাত আমার সাথে ছিলেন? মানে মানেটা তো খুব সোজা, তোমাকে আমি এক রাতের জন্য তোমার বন্ধুদের কাছ থেকে ভাড়া নিয়েছি। কেন, তুমি কিছুই জানো না? কথাটি শোনা মাত্র আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। আমি বুঝতে পারলাম আমার বন্ধুরাই ষড়যন্ত্র করে আমাকে বৃদ্ধ লোকের কাছে ভাড়া দিয়েছে। আমার বুকটা ফেটে কান্না আসছে, ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে। আজ আমার বন্ধু বান্ধবীরাই আমাকে পতিতা বানালো। ভাবতে ভাবতে আস্তে আস্তে বিছানা থেকে রুম থেকে বের হয়ে গেলাম। বাসার সামনে এসে দেখলাম দরজাটা খোলা। আমি বাসার ভেতরে ঢুকে পড়লাম। চারপাশে তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই। কি ব্যাপার, আম্মা কোথায় গেল? আস্তে আস্তে আম্মার রুমের দিকে এগিয়ে গেলাম। আম্মার রুমের ভেতরে ঢুকে দেখলাম আম্মা শেষ অবস্থায় জায়নামাজের উপর আছে। অবাক হলাম, আম্মা এখন কিসের নামাজ পড়ছে? বিছানার কাছে এগিয়ে গেলাম, দাঁড়িয়ে আম্মার দিকে তাকিয়ে আছি, কিন্তু আম্মা সেজদা থেকে উঠছে না। মনে মনে ভাবলাম এত সময় তো আমার সেজদা দিয়ে থাকে না কখনো। হালকা করে আম্মাকে ধাক্কা দিতে আম্মা ঢলে পড়লো বিছানায়। আমি চমকে উঠলাম, বুঝতে পারলাম আম্মা আর নেই। চিৎকার করে বিছানার উপর উঠে আম্মাকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করতে লাগলাম। আমার কান্না আকাশ বাতাস ভারী হয়ে গেল। চিরদিনের জন্য অপরাধী হয়ে গেলাম আমি আমার নিজের কাছে। আজ সারাদিন আমি রুম থেকে বের হইনি। আম্মার জন্য নামাজ পড়েছি, আল্লাহর দরবারে তওবা করেছি শতবার। রজনী ঘনিয়ে আসে, গভীর থেকে গভীর হচ্ছে রজনী। আমি জায়নামাজে বসে কখন যে নিদ্রায় অতল গভীরে পৌঁছালাম বুঝে উঠতে পারলাম না। মনে হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে আম্মা বলছে, মারে আজ বড় শান্তি পাচ্ছি, কবরে কোনো আজাবের ফেরেশতা আসে না আর, এবার একটু শান্তিতে ঘুমাতে চায়। ফজরের আজানের ধ্বনিতে ঘুম ভাঙলো আমার। আস্তে করে চোখ খুলে উঠে বসি, লক্ষ্য করলাম জায়নামাজে ঘুমিয়েছিলাম, তবে মস্তিষ্ক যেন অন্য কথা বলছে। মনের অভ্যন্তরে শান্তি অনুভূত হচ্ছে, হয়তো আমার আম্মার আর আজাব হচ্ছে না, তিনি স্বস্তিতে আছেন কবরের বাসিন্দা হয়ে। এর থেকে ভালো অনুভূতি আর কি বা হতে পারে? প্রিয় ভিউয়ার্স, মা বাবা কখনোই সন্তানের অমঙ্গল চায় না। কিছু স্বার্থলোভী বন্ধু বান্ধবী পরীকে তাদের স্বার্থে ব্যবহার করে খারাপ পথে ধাবিত করেছিল। নষ্ট হওয়া সন্তানের জন্য কষ্ট পেয়েছিল মা, আজ হয়তো মা বেঁচে নেই, কষ্ট পাচ্ছে সন্তান। তাই আসুন নিজের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করি। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করি। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।